হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম গাইবান্ধাতে। প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে গাইবান্ধায় আসছি, সারাদিনই বৃষ্টি হবে মনে হচ্ছে। তারপর আমি চেষ্টা করব আপনাদের আজকে গাইবান্ধা শহরটা ঘুরে দেখানোর জন্য। তো আমার সাথেই থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখি গাইবান্ধায় কী আছে দেখা যায়। চলেন ঘুরে দেখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র আমরা গাইবান্ধা বাস স্ট্যান্ডে আসি, সকালে নাস্তা শেষ করে একটু চা টা খাইলাম। আমি আসছি দিনাজপুর থেকে। গাইবান্ধা শহর ঘোরা শেষ হলে আমরা চলে যাব জামালপুর। এটা হচ্ছে গাইবান্ধা বাস স্ট্যান্ডে আসছি। গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আসলে এরকম বৃষ্টিতে ব্লগ করাটা একটু কষ্ট। আবহাওয়া যদি অনুকূলে না থাকে সেক্ষেত্রে মোটর সাইকেল নিয়ে আর এভাবে মাউন্টেনে মোবাইলটাকে বাজিয়ে রাখে ভিডিও করা খুব টাফ। তারপর চেষ্টা করতেছি, আমার ডান দিকে আছে জেলা প্রশাসনের কার্যালয়, গাইবান্ধা আমার প্রথমবার আসা। গাইবান্ধা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা, এটা উত্তরবঙ্গে। এ জেলায় সর্বমোট 7টি উপজেলা নিয়ে সংগঠিত। এর মধ্যে আছে গাইবান্ধা সদর, পলাশবাড়ি, ফুলছড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ এবং সাদাটা উপজেলা। মাত্র আসলাম দিনাজপুর থেকে। এদিকে শর্টকাটে একটা রোড আছে জামালপুর যাওয়ার, সেক্ষেত্রে যমুনা নদী পার হইতে হবে। বৃষ্টিতে আমার সারা শরীর ভিজা, দুইটা রেনকোট পরার পরেও শরীরটা ভিজা আছে, শুকাচ্ছে না। জুতার অবস্থা খুবই খারাপ, লাভ তো ভিজে গেছেই, খালি হাতে হাতের অবস্থা খুবই খারাপ। দিনাজপুর থেকে রওনা দিচ্ছি 10:30, অলমোস্ট 3 ঘন্টা লেগে গেছে একটু পথ আসতে। গাইবান্ধার ঘোরার মতো অনেক জায়গা আছে, এর মধ্যে হচ্ছে শাহী মসজিদ আছে, সেখানে যেতে পারেন চাইলে। তারপরে এসকেএস ইকো রিসোর্ট আছে, তারপর আপনার যেতে পারবেন ফ্রেন্ডশিপ সেন্টার, ডিমল্যান্ড পার্ক আছে, বালিয়াসি ঘাট আছে যেখান থেকে আপনার জামালপুর যাব। তারপর আপনার শহরে পেয়ে যাবেন গাইবান্ধা পৌর পার্ক শহরেই।
গাইবান্ধা ফেমাস খাবার বলতে আপনার গাইবান্ধা মিষ্টি ভাণ্ডারের আমি মিষ্টি খাইছিলাম, মিষ্টি এবং রসমালাই আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলে এখানে এসে মিষ্টি এবং রসমালাইটা খেয়ে দেখতে পারেন। ছোটখাটো একটা পার্কের মতো মার্কেট এরিয়া চলে আসছি। আমি যাবো সাতটা পালাশি ঘাট, 8 কিলো এখান থেকে। আপনারা চাইলে ঢাকা থেকে বাসে করে গাইবান্ধা আসতে পারবেন, আপনারা রাতে রওনা দিলে সারাদিন ঘুরে আবার রাত্রে ব্যাক করতে পারবেন। গোবিন্দগঞ্জ যাওয়ার রোড কোনটা? গোবিন্দগঞ্জ মেইন রোড যদি যান একবার এটি দিয়ে যাবেন, আর জেলা পরিষদের ওটি দিয়ে যদি যান নাকাই হাত হয়ে বড়টা দিন দিয়ে আমি এদিক দিয়ে যাবো, বাম দিক দিয়ে যাবো। মেইন রোড দিয়ে যাবেন না বাম দিয়ে? বাম দিক দিয়ে। তাহলে আপনি সোজা জেলা পরিষদের বাম দিয়ে গেছে, আপনার ধরেই চলে যেতে হবে, রেল লাইনটা পার হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে হাতের বাম দিয়ে হ্যাঁ বৃষ্টিতে সারা গা ভিজে গেছে, ভিতরের জামা কাপড় ভিজে গেছে, রেনকোটের উপরেও আমার, তাই চিন্তা করলাম জামা কাপড় যা আছে সব ভিজে গেছে, গেঞ্জি নিয়ে নেই, ভিজা কাপড়ে কাপড় অনেক খারাপ লাগতেছিল। তো দাম দর করে খুব অল্প দামে একটা গেঞ্জি পাইছি, গেঞ্জিটা পরে নিলাম, খুব ভালো লাগছে। আমরা গাইবান্ধাটা ঘুরে চলে যাবো, সময় নেব না, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। আবার আগেই গাইবান্ধাটা পার হয়ে খুব অল্প দামেই গেঞ্জিটা পাইছি, মাত্র 150 টাকায় সাদা গেঞ্জি নিয়ে নিলাম, খুব আরাম লাগতেছে ভিতরটা। গাইবান্ধাতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি কারোর সাথে যোগাযোগ করলাম না, সময় খুবই কম, অল্প সময় নিয়ে আসছি, এখন দেখা গেছে যে যেতে হবে অনেক দূরে। সবার সাথে এক কাপ করে চা খাইতে গেলেও 10 মিনিট করে ধরলেও 1 ঘন্টা চলে যাবে। অটো রিক্সার প্রচণ্ড সাউন্ড, এই সাউন্ড আমার নিজেরই মাথায় জানি না আর আপনাদের কি বলবো, এলোমেলোভাবে ঘুরে দেখা যায় জায়গাটা। আজকে আমাদের গাইবান্ধা ঘোরা শেষ, সামনে অটোর জ্যাম, অন্য কোনো পর্বে অন্য কোনো জেলা ঘুরে দেখাবো আপনাদের। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে গাইবান্ধা সদর থানা। তো বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্টস এবং সাবস্ক্রাইবার দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।